हेलो गाइस, आई एम लिया एंड यू आर वाचिंग लिया स्कैम। आज के ब्लॉगটা বানাবো কোনো ঠিকঠাক ছিল না, বেরিয়েছিলাম কলেজের কাজে, তারপর সময় হয়ে গেল তাই এসে গেলাম কুমোরটুলিতে। আর এখানে এসেই প্রথম যে কাজটা করলাম আমি, আগে শোভাবাজার রাজবাড়িতে গেলাম, সেখানে গিয়ে দেখলাম কত কিছু, মানে কত দূর কি কাজ, এগুলো কি সব ভুলভাল বকি আমি মাঝে মাঝে। এবার আমি রাজা নবকৃষ্ণ স্ট্রিট দিয়ে হেঁটে হেঁটে কুমোরটুলির পথে অগ্রসর হচ্ছি। ওই যে সামনে কুমোরটুলি দেখা যাচ্ছে ক্যামেরাটা, এই যে রাস্তাটা, এখান দিয়ে আমরা সোজা যাব কুমোরটুলির পথে। সেখানে গিয়ে দেখব যে কত দূর কি কাজকর্ম চলছে। বৃষ্টিও নেমে গেল, এবার ছাতা খুলতে হবে আমাকে, আবার পরে কথা হচ্ছে কুমোরটুলিতে গিয়ে। ও, আমরা এই বৃষ্টির মধ্যে এসে পড়েছি কুমোরটুলিতে। বৃষ্টিটা না হলে খুব সুন্দর সুন্দর শর্টস পেতাম, কিন্তু এখন বৃষ্টি পড়ছে তাই আমি জানি না কত দূর কি পাবো। মধুকৈটব বিধ্বংসি বিধাত্রী বরদে নমঃ, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি, মহিষাসুর নির্নাশি ভক্তানং সুখদে নমঃ, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। ধূম্র নেত্র বধে দেবী ধর্ম কামার্থ দায়িনী, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। রক্ত বীজ বধে দেবী চণ্ড মুণ্ড বিনাশিনী, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। নিশুম্ভ শুম্ভ নির্নাশি ত্রৈলোক্য শুভদে নমঃ, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। বন্দিতাঙ্গি যুগে দেবী সর্বসৌভাগ্যদায়িনী, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। অচিন্ত্য রূপ চরিতে সর্বশত্রু বিনাশিনী, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। নতেভ্য সর্বদা ভক্তা চাপর্ণে দুরিতাপহে, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। সাবধ্যো ভক্তি কুর্বং ত্বং চণ্ডিকে ব্যধিনাশিনী, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। চণ্ডিকে সততং যুদ্ধে জয়ন্তী পাপনাশিনী, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। সৌভাগ্যমারোগ্যং দেহি দেবী পরম সুখম, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। বিদেহি দেবী কল্যাণং বিদেহি বিপুলং শ্রিয়ং, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। বিধেহি দিশোতং নাশং বিধেহি বলমুচ্চকৈঃ,
रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि सुरासुर शिरोरत्न निगृष्ट चरणाम्बुजे रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि विद्यावन्तं यशस्वन्तं लक्ष्मीवन्तं च मां कुरु रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि देवी प्रचंडा दुर्गंडा दैत्यदर्पणि सुदिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। ঠাকুর অর্ধেক সব ঢাকা দিয়ে দিল, কিছু কিছু দেখতে পেরেছি, কিছু কিছু দেখতে পারিনি। যতদূর দেখলাম যে এখানে এখনও রং করা অতটা স্টার্ট হয়নি, মাটির কাজই চলছে। তো এখন আমরা রয়েছি কুমোরটুলি সার্বজনীনের সামনে, প্যান্ডেল হচ্ছে দেখতেই পাচ্ছ। মাঝখানে একটু খাওয়া দাওয়া হয়ে গেছিলো প্রচণ্ড খিদে পেয়েছিল বলে, তো খাওয়া দাওয়া করে এখন আমরা গঙ্গার ঘাটের সামনে এসে পড়েছি। আর এখানে এখন কি হচ্ছে সেটা দেখাই তোমাদেরকে, চলো। ওকে, সো আজকে মোটামুটি এখানেই শেষ করছি। বলেছিলাম যে ঘাটে কি হচ্ছে দেখাবো, তো ঘাটে আপাতত শুটিং হচ্ছে, বিভিন্ন ধরনের দুর্গাপূজার ফটোশ্যুট, আপকামিং দুর্গাপূজার ফটোশ্যুট হচ্ছে। তো আমি এখন রয়েছি কুমোরটুলি ঘাটে অ্যাকচুয়ালি, আর এটা আমার নিউ ইয়ারিং। পুরো ভিডিওটাতে যেটা পড়েছিলাম সেটা চেঞ্জ করে ফেলেছি, তো কেমন লাগছে জানিও আমাকে কমেন্টে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, সি ইউ সুন, টাটা। ইন্দ্রাণী পতি সদ্ভাব পূজিতে পরমেশ্বরী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি দেবী ভক্ত জনোত্তম দত্তানন্দদয়ম্বিকে রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি ভার্যং মনোরমং দেহি মনোবৃত্তানুসারিণীম।